अल्लाहु अकबर। যে গানটি পরিবেশন করবো, গানটি লিখেছেন শ্রদ্ধা বিলাল হোসেন নুরী এবং সুর করেছেন শ্রদ্ধা মাহফুজ বিল্লাহ শাহী। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই, বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার মূল হয়ে যায়, সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, ফুলে গিয়ে জীবনের পরিচয় মানুষের রূপ ধরে মানুষ হয়ে দাঁড়ায় বেঁচে রয়, ভুলে গিয়ে জীবনের পরিচয় মানুষের রূপ ধরে মানুষ হয়ে যারা বেঁচে রয়, এসো সেই সব পথহারা পথিকের, সেই সব পথহারা পথিকের, মুক্তির কুল হয়ে যাই যাই যাই, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই, এসো সত্য তীর সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই, যে সমাজে মিথ্যের জয়গান অনায়াসে চাপা পড়ে নেই শত তার শত অবদান অবদান, যে সমাজে মিথ্যের জয়গান অনায়াসে চাপা পড়ে নেই শত তার শত অবদান, এসো সে সমাজ গঠনের ভার নিতে, সে সমাজ গঠনের ভার নিতে, কাজে মশগুল হয়ে যাই যাই যাই, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই, বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার মূল হয়ে যায়, সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই। ধন্যবাদ সবাইকে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আল্লাহ কবুল করুক। তুমি তো আমার কথার সাথে মিলে গানটা গেয়ে ফেললা, তো সব গান কি আগে আগে সফটওয়্যারে সব প্রোগ্রাম করা আছে তাই না চাচ্ছু? আমি যে কথাটা বলছিলাম সেটাই, আমরা যেটা মানে সমাজে এই যে অস্থিরতা আমাদের হাসাচ্ছে যারা, তাদেরকে আবার মিডিয়াতে আমরা দেখি কাঁদে, কেন কাঁদো ভাই, আমাদের তো হাসাচ্ছ তোমরা, তাহলে কাঁদো কেন? কারণ হচ্ছে যে তারা যেটা বলে সেটা তারা করে না, এবং মানে আমরা যখন ইসলামের কথা বলি তখন কিন্তু আমরা মানুষের কল্যাণে কথা বলি, ইসলামের কথা কিন্তু কোনো প্রান্তিকতা না, ইসলাম মানে হচ্ছে সবাইকে ভালোর দিকে আহ্বান করে। সুতরাং যে যতটুকু ইসলাম থেকে সরে যাবে, তাই না চাচ্ছো, তোমরা একমত নিশ্চয়ই, যতটুকু সরে যাবে ততটুকুই তার জীবনের জন্য কষ্ট, এবং সংস্কৃত অঙ্গনে কিন্তু এটা বেশি দেখা যাচ্ছে। আমার তো এদের জন্য খুব মায়া হয়, কারণ অনেক কাছ থেকে দেখেছি, মিডিয়াতে অনেক বছর কাজ করেছি, যে শূন্যতা যেটা তাদের, আমরা যখন পরিবার ফিরে আসি তখন শান্তি জায়গাটা, আর সেখানে তাদের শূন্যতা। ওকে, এবার আমাদের অনেকগুলো ইভেন্ট আছে বলেছিলাম দর্শকদেরকে, আমরা একটা একটা ইভেন্টে আমরা চলে যাই। এবার ফারুককে দরকার হবে, ফারুক রেডি তুমি? এইবার সবাই কিন্তু নেড়ে চেড়ে বসো, গান হলো তো একটা রাউন্ড, এইবার সবাই নেড়ে চেড়ে বসো, এবং স্ক্রিনে খেয়াল করতে হবে, ফারুক মার্কিং করবে তোমাদের মধ্যে কে ভালো করে সেইটা দেখা হবে। এবং এই প্রশ্নগুলো করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন, এবং যারা দেখছো তারা যেন এগুলো ব্যাপারে আগ্রহী হও, জানতে হবে, কিন্তু জানার কোনো শেষ নেই, জানতে হবে। তবে আমি প্রশ্নগুলো তোমাদের উপযোগী করে তৈরি করার চেষ্টা করেছি, কঠিন করিনি, যাতে তোমরা পরে আমার অনুষ্ঠান থেকে না পালায় যাও, পরে বলা চাচ্চু আপনার প্রোগ্রামে যাব না, কারণ আপনার প্রোগ্রামে প্রশ্ন করেন উত্তর দিতে পারি না, পরে লজ্জা লাগে। ঠিক আছে না নাবিহা চাচ্চু? ওকে ঠিক আছে, আমাদের মধ্যে তো একটা মিল আছে, হ্যাঁ,
সেটা পরে বলতেছি, মিলে কথাটা পরে আসবে। তাহলে সবাই অ্যালার্ট, আমরা সবাইকে অ্যালার্ট করছি। কুইজ পর্ব শুরু হলো। প্রথম প্রশ্ন, এটা বলতে হবে যে এই যে এটা যদি আবার একটু প্লে করা যেত তাহলে ভালো হতো। আরেকবার প্লে করব, ওকে আরেকবার প্লে করছি, তোমরা দেখো। কিন্তু তোমরা কিন্তু তোমাদের বলতে হবে, তোমাদের এটা কারো হেল্প নেওয়া যাবে না। জি আবার দেখাচ্ছি। এখানে যেটা হয়েছে, ছবিটা দেখো, একটা পাহাড়ের মধ্য থেকে একটা পাহাড়টা দুই ভাগ হয়ে গেল, একটা উট বেরিয়ে আসলো। এই গল্পটা কিন্তু আমাদের কোরআনে বলা হয়েছে, এই গল্পটা কোরআনে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কোন, এটা এটা হচ্ছে কোন কোন নবীর সময় ঘটনা, এবং এবং সেটার সেই ঘটনা তোমরা জানো কিনা সেই বিষয়টা? জি জি আমি জানি। আচ্ছা বলো দেখি, এবার তাসনিয়া বলো। জায়মা কোথায়? জায়মা ভিডিও। আচ্ছা তাসনিয়া বলো। জি তাকে তারা অবিশ্বাস করছিল, তাই ওরা বলছিল প্রমাণ দেখাতে, এ পাথরটা ভেঙে একটা উট বের করতে, তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করবে। তখন তিনি আল্লাহকে বললেন যাতে পাথরটা মাঝখানে ফেটে একটা উট বের হয়। তখন আল্লাহ উটটি দেওয়ার পর তারা অবাক হয়ে যায়, কিন্তু পরও তারা সালেহ আলাইহিস সালামের উটটাকে মেরো পরে বলে যে আল্লাহ কেউ নেই, তারা আর বিশ্বাস করে না। নাবিহা তুমি জানো এই ঘটনাটা? নাবিহা কার্টুনটা আসলে দেখেছিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো যেটা তাসনিয়া বললো, তাসনিয়া বিনতে সালিম, গল্প ঠিক আছে? তুমি কি চ্যাট করবে না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জায়মা কোথায়? জায়মা প্রশ্ন শুনে সে কি কোথায় পালাইলো? জায়মা কোথায়? ভিডিওতে কি আছো জায়মা? জায়মা নেট প্রবলেম হচ্ছিল তো ওই জন্য লিভ নিয়েছিলাম। ওকে ঠিক আছে, হ্যাঁ লিভ নিয়ে আবার জয়েন করো। তাহলে তুমি এই 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 গল্পটা তোমার জানা আছে চাচু? জি চাচু। তাহলে এখন দ্বিতীয় প্রশ্ন আমরা শুরু করছি। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন শুরু করছি। সবাই অ্যালার্ট। দ্বিতীয় প্রশ্নটা আবার বলি, তোমরা খেয়াল করে শুনবে, খেয়াল করে শুনো। দ্বিতীয় প্রশ্নটা এখন প্লে হচ্ছে, সবাই খেয়াল করো। প্রশ্ন হচ্ছে কোন কথাটা বলা যায়। তিনটা উত্তর দেয়া থাকবে। কোন কথাটা বলা যায় এর তিনটা উত্তর দিচ্ছি। এক, আমরা গরিবদের অনেক দান করি। দুই, আমার টিচার একজন শয়তান। তিন, আমার আব্বা আম্মা নিয়মিত ঝগড়া করে। কোন কথাটা বলা যায়? তিনটা কথা বললাম। কোনটাই বলা যায়? বলা যায় না। থ্যাংক ইউ জায়মা, আগে বলেছ, বাকিরাও নিশ্চয় বুঝেছ। কেন প্রথমটা দান করি বলা যাবে না জায়মা? টিচারকে শয়তান বলা যাবে না, সেটা
জি, একজন একজন বলো। তাসনিয়া কি বলছিলা? তাসনিয়া বলো, তাসনিয়া কি বলছিলা? তাসনিয়া কি বলছিলা? জি, প্রথমটা বলা যাবে না, কারণ দান করে মানুষকে দেখে বলা হচ্ছে লোভ করা। তারপর টিচারকে শয়তান বললে গুনাহ হবে, শয়তানটা বলা যাবে না। এবং ঘরে মা বাবা ঝগড়া হলে সেটা বাইরের কাউকে বলা যাবে না। আচ্ছা, এই ক্ষেত্রে জামার কোনো অ্যাড করা আছে? কিছু কিছু বলবে তুমি? না, আমি কিছু বলতে যাচ্ছিলাম না। আমি নাবিহা কিছু বলবে? না, আমিও ঠিক আছে, বলা যাবে না। একটা বিষয় হচ্ছে যে টিচারের কথা বলা যাবে না, ঘরের যে বিষয়টা, মানে ঘরের আব্বু আম্মু, মনে করো যে তোমাদের সামনে আব্বু আম্মুর টুকটা কথা হতে পারে, তাই না? কোনো বিষয়ে দ্বিমত হতে পারে, কিন্তু পরিবারটাকে আমাদের আগলে রাখতে হবে। পরিবারে কোনো কথা, ভাই বোনের সাথে সম্পর্ক হোক, কোনো কথা বাইরে বলা যাবে না, বাইরে বলাই যাবে না। পরিবারের কথা পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে, সেটা তোমরা ফ্যামিলি, আমরা ফ্যামিলি মিটিং করতে পারি, পরস্পর কথা বলতে পারি। তো খুবই বুদ্ধিদীপ্ত উত্তর হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা আমার প্রশ্নের মধ্যে নিজেরা হারিয়ে যাওনি, জাজাকাল্লাহ। তাহলে এবার আমরা তৃতীয় প্রশ্নে যাচ্ছি। পুরনো দিনের একজন কৃপণ সম্পদশালীর নাম, পবিত্র কোরআনে উল্লেখিত সেই সম্পদশালীর নাম কি? পুরনো দিনের একজন কৃপণ সম্পদশালীর নাম বলতে হবে, যার নাম কোরআনে উল্লেখ করা হয়েছে। কে বলতে পারবে? কোরআনে বলা হয়েছে সম্পদশালী, অনেক টাকা ছিল কিন্তু প্রচন্ড কৃপণ। কারণ, কারণ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ, কারণ, কারণ। ঠিক আছে, কারণ ব্যাপারে কিছু জানো তোমরা? জি, আমি জানি। বলো তো। আমি ওকে, তাহলে এটা নাবিহা জানো কারণের ব্যাপারে? নাবিহা, কারণ চাচু, আচ্ছা ঠিক আছে, তাসনিয়া বলো, তাসনিয়া বলো কারণের ব্যাপারে কি কি জানো? জি, কারণ ছিল অনেক খাপ এবং সম্পদশালী, মুসলিমদেরকে মারতো এবং মুসলিমদেরকে পছন্দ করতো না, এবং মুসা আলাইহিস সালামের সাথে অনেকবার সে তর্ক করেছে, অনেকবার সে চ্যালেঞ্জ দিয়েছে, বলেছে যে তুমি পারবে না, আমি জিতবো। সে অনেকবার এগুলো বলেছে। তারপর ও আরো কয়েক আরেকবার জাদুকরদেরকে এনে বলেছিল যে আমার এই জাদুকর এবং তোমার সাথে চ্যালেঞ্জ হবে। এবং এবার মুসা আলাইহিস সালাম হাত থেকে লাঠিটা ফেলার পর সেটা সাপ হয়ে যায়, আর জাদুকররা প্লাস্টিকের সাপ দিয়ে, আর মুসা আলাইহিস সালাম সাপটি সব প্লাস্টিকের সাপকে খেয়ে ফেলে। পরে ওই সাপটি আবার মুসা আলাইহিস সালামের হাতে চলে আসে। কারণ মানে নিজেকে, ওটা কারণ না, কারণের সাথে তুমি আবার এটা ওটা ওটা ফেরাউন মিলিয়ে ফেলেছো। হ্যাঁ, তো কারণ, হ্যাঁ, ওটা ওটা ফেরাউনের গল্প। আর কারণ, কারণ একটু ফারুক সংক্ষেপে বলো, ফারুক একটু বলে দাও শর্টলি, খুব শর্ট। হ্যাঁ, মামুনি যেটা বলেছে কারণের ইয়াটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কি মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের কাহিনীটি সে বলছিল। তো কারণ ছিল হচ্ছে একজন ধনবান ব্যক্তি, মুসা আলাইহিস সালামের অনুসারী, এবং সে ছিল অনেক ধনবান, তার ধন সম্পদ অনেক বেশি ছিল। সেখানে কোরআনের ভিতরে একটা একটা আয়াত দিয়ে আমি একটু কানেক্ট করি, সেটা হচ্ছে সূরা কসাসের 76 নম্বর আয়াতে আছে, ইন্না করুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম, মানে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়েরই একজন লোক ছিল কারণ, ফাবাগা আলাইহিম, এবং সে ঔদ্ধত্যপূর্ণ আচার ব্যবহার করত তাদের সাথে, মানে পুরো কওমের সাথে এবং আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামের সাথে। ঠিক আছে, তো এইগুলো তোমার কোরআন থেকে, এই গল্পগুলো কোরআনের গল্পগুলো তো আছে, ঠিক আছে, তোমরা এগুলো দেখে নিবা। কারণ কারণের কারণ হচ্ছে কোরআন একটি আয়াত আছে, অনারে সুহুমা ইয়াকুল ওয়াহদিনা ফরদা, যে সম্পদ তুমি বলো আমার, আল্লাহ বলছে সব আমার, মানে আল্লাহর, আর তোমরা একাকে আমার কাছে আসবা। সুতরাং এই কারণে কৃপণতা তার কোনো কাজে আসেনি, কোনো কাজে আসেনি। ওকে, এরপরে প্রশ্ন, এরপরে প্রশ্ন, সবাই অ্যালার্ট হয়ে যাও, এটা পারা উচিত। জি, কতগুলো ছবি শেয়ার করা হচ্ছে এখানে, একজন মননশীল লেখকের ছবি দেখা যাচ্ছে, বলতে হবে তার নাম কি, ছবির এই লেখকের নাম কি তা বলতে হবে। ফরুক আহমেদ, কবি ফরুক আহমেদ, ফরুক আহমেদ, কবি ফরুক আহমেদ, রাইট রাইট।
নাবিহা কি জানো না? না নাবিহা বলতে পারোনি? নাবিহা জানো, চিনতে পেরেছ নাবিহা? তোমার অডিও, হ্যাঁ তুমি চিনতে পেরেছো ফারুক আহমেদকে? জি। আচ্ছা, ফারুক আহমেদের কোনো গান জানা আছে তোমাদের? জি। কোনটা জানা আছে বলো? তোমার দয়া আছে খোদা, তোমার দয়া একটা। আর কোনটা জানা আছে? আমরা সকল দেশে শিশু যাব। আর কোনটা? আমরা সবাই সত্যনয়ের উজ্জ্বল পথে চলব, আমরা সবাই স্বদেশ দীপ্ত শিখায় জ্বলব। ঠিক আছে, ফারুক আহমেদ অনেক বড় মাপের কবি ছিলেন, আমাদের এগুলো জানতে হবে কিন্তু। ঠিক আছে, ইনশাল্লাহ। জাজাকাল্লাহ, খুশি হলাম যে তোমরা সবাই চিনতে পেরেছো, সবাই চিনতে পেরেছো। লাস্ট প্রশ্ন, এটা কিন্তু বেশি খেয়াল করতে হবে, লাস্ট প্রশ্ন এই পর্বে, তারপর আরো অন্য পর্ব আছে কিন্তু, লাস্ট প্রশ্ন। ছবিতে দেখা যাচ্ছে জায়মা নূর, নাবিহা নূর এবং তাসনিয়া বিনতে সেলিম গান পরিবেশন করছে। প্রশ্ন হচ্ছে কে কোন গান গাচ্ছে, সেই গানের কথা বলতে হবে। কাজী তাসনিয়া বিনতে সলিম হচ্ছে যে কবি মতিউর রহমান মল্লিকের একটি গান পরিবেশন করছিল, এবং নাবিহা হচ্ছে নাবিহা চালতা পাতার গান, জি ওই গানটা পরিবেশন করছিল, এবং বিসমিল্লাহ। নাবিহা, নাবিহা বলো। জি, তাসনিয়া হচ্ছে কবি মতিউর রহমান মল্লিকের এই দুর্যোগে এই দুর্ভোগে এই গানটি পরিবেশন। হ্যাঁ, তারপরে তারপরে বিসমিল্লাহ গানটা গানটি পরিবেশন করেছিল, এবং আমি আল্লাহু আল্লাহু তুমি জালে জালে লুহ এই গানটি পরিবেশন। ফাইন, জাজাকাল্লাহ। তা তোমরা তো অনেক অনেক বেশি, কিন্তু এইখানে না, এই আমি যখন এই এই পর্বটা তৈরি করি, তখন একটা ছবি দেখে না আমার মানে অন্যরকম লাগছে, ভিন্ন রকম লেগেছে। সেটা কি, একজন শিল্পী না গাছে উঠে গেছে, গাছে উঠে গেছে এখন। এখন তোমরা বলো গাছে উঠে কে কি করছো বলো, ছোট সময় কে কোথায় কোথায় গাছে উঠছো, গাছে উঠে গাছের স্মৃতি বলো। আচ্ছা ঠিক আছে, একজন শুরু, একজন শুরু কর। ঠিক আছে, কে শুরু করবে? আচ্ছা আচ্ছা, তাসনিয়া শুরু করো। ঠিক আছে তাসনিয়া, একজনই যে বলে রিপিট যাতে না হয়। হ্যাঁ, আমার নানু বাড়িতে আমার মেজো খালামুনি ওখানে একটা গাছ ছিল, ওই গাছে আমি মেজো খালামুনির বাসায় গিয়ে গাছটিতে উঠার পর ওটাতে একটা গানও রেকর্ড করেছি। গাছটিতে আমি প্রায় অনেকক্ষণ বসেছিলাম, তারপর ওটা পাতাও ধরেছি, ওইটাকে আরো উপর উঠেছি, এখানে বসেছিলাম। তুমি একটা পাতা ধরে গল্প করলা, আর কিছু করতে পারলা না? ওখানে আমি আবার দোলনাও চড়েছি ধরে ধরে। ফাইন, গুড গুড। কতটুকু উপরে উঠেছিলা, কতটুকু উপরে উঠেছিলা? প্রায় একতলা। ওকে, একতলা মানে কি, এটা আবার কি হলো? একতলা মানে একতলার সমান। ও, একতলা, একতলার সমান। ওকে ঠিক আছে, এরপরে নাবিহা বলো, নাবিহার গাছে উঠার গল্প বলো। আমার নানু বাড়িতে হচ্ছে অনেক ফল, মানে গাছের বাগান আছে, অনেক ফল গাছ, ফুল গাছ। তো আমি হচ্ছে একটি ছোট আম গাছে উঠেছিলাম, এবং ওখান থেকে কয়েকটা আম 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 গাছ থেকে পেরেছিলা? জি। ওকে, এবার জায়মা, জায়মা কি গাছের স্মৃতি বলো জায়মা। তুমি গাছে উঠে শুটিং করছো, এবার তোমার তো গল্পটা বড় করে বলতে হবে। জি অবশ্যই, আমি অনেকবার গাছে চলেছি, আমার দাদু বাড়িতে গেলে আমি প্রায় গাছে উঠি, বিশেষ করে আমের সময়। আর আমি এই তখনকার পরিচালক ছিল, সাইমুমের পরিচালক ভাইয়া ছিলেন রায়হান ভাইয়া। তো রায়হান ভাইয়া মানে আমার ওটা একটা সলো ছিল, উড়ো মেঘের ঘুড়ি ছিল একটা অ্যালবামের সলো গান ছিল ওটা আমার। তো ওই গানে আমি গাছে উঠতে চাইনি, আমাকে জোর করে থিয়েটারের একজন ভাইয়া বলেছেন, একজন ভাইয়া আর কি আমাকে উঠিয়ে দিয়েছেন।
এখন আমি উঠতে চাইনি, আমি বলছি আম্মু আমি উঠবো না, উঠলে আমাকে পিঁপড়া কামড় দিবে। আর গাছে এতগুলো লাল পিঁপড়া ছিল, আমাকে কামড় দিচ্ছিল, ওদিক দিয়ে আমি গান গাচ্ছিলাম। তখন ছোটদের গ্রুপের দায়িত্ব, ছোটদের তখন ওকে, তখন ছোটদের গ্রুপের কে পরিচালক ছিল, ছোটদের গ্রুপটা কে চালাতো তখন? আব্দুলাল নোমান ভাইয়া। নোমান ভাইয়া, তাহলে এটার একটা, এটার তো এখন একটা বিচার করতে হবে। কারণ আমি যখন এই গানটা দেখলাম যে তোমাকে এই গাছে, আচ্ছা আমার স্মৃতিটা বলি, তারপর আব্দুল নোমান, নোমানের বিচার হবে একটা। সেটা হলো আমি ছোট সময়ে গাছে উঠেছি, গাছে উঠে একদম গাছের উপরে দেখেছি যে একটা একটা ডাহুক পাখি আছে না, ডাহুক পাখি বসে আবার চলে যায়, তার মানে ওর বাসা আছে। এটা একটা সুপারি গাছ ছিল, ওই সুপারি গাছ উঠায় কত কষ্ট, কিন্তু এটা পাঁচটায় পাঁচটা উঠে সেই ডাহুক পাখি ডিম নিয়েছি, গেল ডিম নিয়ে বাসায় এসে ভেজে খেয়েছি। ওকে, সেকেন্ড হচ্ছে যে আমি গাছে উঠে দুইবার গাছ থেকে পড়েছি। একবার নারিকেল গাছে উঠেছি, নারিকেল গাছে উঠে একদম দাঁঠানি উঠে এইটাকে ওই লাঠি, নারিকেল গাছের যে ডালগুলো আছে ডালের উপর বসে সুন্দর করে নারিকেল খাচ্ছি আর থপাস করে পড়ে গেছি, বুঝছো। আরেকবার হচ্ছে আম গাছ থেকে, আম গাছের উপর থেকে ডাল তো একটা আম, এখন মাঝে মাঝে আম তো ওটা পাড়তেই হবে, পাড়তে পাড়তে ওই ডাল ধরে থপাস করে নিচে পড়া। তো পড়ার পরে এরপর এখনো মনে আছে আম্মাকে বলছে, আম্মা তুমি ওই ডালটা বাসা ঝুলিয়ে রেখো যাতে আর কখনো গাছে না উঠি, বুঝছো। ডালটা দেখলে মনে থাকে, কারণ ভুলে যেতাম আবার গাছে উঠতাম। তো গাছে উঠার স্মৃতি, কিন্তু তুমি যে গাছে উঠে শুটিং করছো তখন আমার দেখে মনে হলো যে এটা তোমার উপরে যে অন্যায় করা হয়েছে, এখানে পিঁপড়া ছিল, তারপর তুমি পিঁপড়া কামড় দিয়েছিল তোমাকে? দু একটা কামড় দিয়েছিল, কিন্তু সবগুলো মানে পিঁপড়াগুলো অনেক বড় ছিল, বড় লাল পিঁপড়া। না না, তাহলে এটা বিচার, বিচার তাহলে নোমান ভাইয়া তো, নোমান ভাইয়া তো দায়িত্বে ছিল ওই সময় ছোটদের, এটা বিচার করতে হবে। তো কি বিচার করা যায় বলো। ভাইয়াকে বলবেন গাছে উঠে শুটিং করতে। একটা বিচার হলো গাছে উঠে শুটিং করতে বলবো, আচ্ছা আর কি বিচার হবে বলো চাচু, আর কি বিচার করা যায়? এইবার বিচার করার জন্য ভাইয়াকে নিয়ে আসছি, এই যে দেখো এইবার বিচার করার জন্য নিয়ে আসছি। তোমার ভাইয়াকে বলি নাই, জিজ্ঞেস করো যে নোমান তোমাকে কি বলেছি যে তুমি কি করবে প্রোগ্রামে, নোমানকে আজকে আজকে এনেছি তো বিচার করার জন্য। হ্যাঁ, নোমানকে বিচার করার জন্য এনেছি। নোমান, নোমানকে আমি বলি না যে, খালি বলেছি লিঙ্ক পাঠিয়ে তুমি জয়েন করবে ঠিক এক ঘন্টা পরে, দেখি ব্যাক স্টেজে আছে। এখন এই গানে কেন তুমি জামাইকে গাছে তুলে শুটিং করালা এবং কি করছো, যত ভয়ানক কাজ দেখো, তার চেহারাটা তুমি দেখো, আমি তো গাছে ছবি ফুটেজটা নিয়েছি দেখো। In the name of Allah. এখন বলো নোমান বল। জি ভাই, ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আসলে জায়মা যেমনটা বলছিলাম সেখান থেকে বলতে চাই, পিঁপড়া গুলো ছিল লাল এবং বড় বড় পিঁপড়া ছিল, এবং ওতে যেখানে গাছে বসানো হয়েছে ওই ওই যেখানে বসার পজিশন, ওই পজিশন দিয়ে ওই পিঁপড়াদের রাস্তা ছিল, তারা আর কি তারা এদিক থেকে মনে করেন যাচ্ছে উপরে, তো সেই রাস্তা ব্লক করে জায়মা বসে যে শুটিং করছে, তো তারা তো জায়মার উপরে মন খারাপ করবে বা দু একটা একজনের মানে তারা প্রতিশোধ নিয়েছে আর কি। তো গানের শুরুর দিকে জায়মা ভীষণ ভয় পেয়েছিল যে ভয়টা কাটাতে পারছিল না, পরে লিপস করতে করতে পরবর্তীতে আবার একটু ইজি হয়েছে দ্বিতীয় অন্তরাবাস শেষের দিকে যেয়ে আর কি। একটা সরি বলে ফেললো জায়মা, চাচ্ছে সরি সরি জায়মা। কারণ হচ্ছে কি, শোনো শোনো, ওই মানুষের লাইফটা যদি রিভার্স হয়ে যায়, একবার একবার মানাল হচ্ছিল কি, আমরা আমি মাহজুবা তারপরে মাহাসিন, তখন মানাল হয় নাই, আমরা মালয়েশিয়া বেরিয়ে বেড়ানো, একটা বেড়ানোর ছবি মানাল অ্যালবামে দেখছিল, তো মানাল তখন একটু একটু বড় হচ্ছে, দেখি মানাল চোখ দিয়ে টপ টপে পানি পড়তেছে, পানি পড়তেছে, তো তো আমাকে বলছে আব্বু তুমি আমাকে ছাড়া কেন মালয়েশিয়া বেড়াতে গেলা, বুঝছো। হ্যাঁ, তো এখন হলো আসলে তখন তো সে হয়ই নাই, কাঁদতেছে,
এরকম যে রিভার্স হয়ে যায়, তারপর ও যদি এরকম কেঁদে কেঁদে বলে যে কেন আমাকে পিঁপড়ায় উঠানো হলো, তখন কি বলবা? ওকে, তবে আমি যেটা, হ্যাঁ তবে যেটা বলি যে বাচ্চাদের মানে শুটিং এর ব্যাপারে আমরা অ্যালার্ট থাকবো, যে ওদের কেমন কোনো মানে ওয়েতে দিব না যে জায়গাটা তবে গানটা সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, এবং ওটা তো ভাইয়েরা বুঝেই করে আলহামদুলিল্লাহ। ফারুকও আছে তোমার সাথে, সুন্দর কমপ্লিমেন্টস করেন, আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ, তাহলে খুব মিলে গেল, তোমার গাছে উঠা নিয়ে ভাইয়া ভাইয়া প্রোগ্রামে জয়েন করতে পারলো, এটা তো অনেক বড় জিনিস তো, বুঝছো না? আলহামদুলিল্লাহ, গাছে না উঠালে তো ইভেন্টটা হতো না, শুধু এই দিক থেকে ভাইয়া থ্যাংকস পেতে পারে।